নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মকর রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মকর রাশির মানুষ হন, এই নভেম্বর 2021 আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, কি ফল পেতে চলেছেন, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। দেখুন, মকর রাশির ক্ষেত্রে নভেম্বর 2021 স্মরণীয় মাস হতে চলেছে। একটা প্রবাদ বাক্য আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। অর্থাৎ মকর রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এই মাসে, সেরার সেরা মাস হতে চলেছে এই নভেম্বর 2021। অর্থাৎ ভাগ্যবানের বোঝা ভগবান বইবে এই মকর রাশির মানুষদের। কি ফল এতে হতে চলেছে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম আসি শরীরগত দিকটা। দেখুন, মকর রাশি যদি আপনি হন, শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। শরীরগত দিকটা মোটামুটি ওভারঅল ছোটোখাটো টুকিটাকি খুচরো সমস্যা থাকতে পারে, কিন্তু বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে থাকছে না। দুই নম্বর পয়েন্ট, আপনি মকর রাশির মানুষ, জাতক অথবা জাতিকা, আপনাদের এই মাসে সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। সন্তানের থেকে সুখ পাওয়া বা সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু মকর রাশির এই মাসে সৃষ্টি করছে। অর্থাৎ একটা গুড নিউজ আপনারা কিন্তু পেতে চলেছেন সন্তানের দিক থেকে, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়ার জায়গায় কিন্তু থাকছে। এবার আসি আপনাদের দাম্পত্যর জায়গায়। দেখুন, আপনি মকর রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো রিলেশান কিন্তু হবে, বন্ডিংয়ের জায়গা ভালো থাকছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনার দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, ইনকাম ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ দাম্পত্য সুখ, ক্যাশ ফ্লো এবং আপনার দৈনিক রোজগার, এটা কিন্তু আপনাদের ভালো কিন্তু নির্দেশ করছে মকর রাশি। ডায়েরিতে নোট করে নিন মকর রাশির ক্ষেত্রে। যারা বিবাহের জন্য করছে, বিবাহের কানেকশান কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, আপনি মকর রাশি মানুষ বিয়ের ব্যাপারে এখন মানে আপনাদের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করেছে। আপনাদেরকে এটা রাশিফলটা কি জানেন, আপনাদেরকে একটা নির্দেশিকা বলতে পারেন এই এই জায়গাগুলোতে কাজ করা হয়। অর্থাৎ এখন বর্তমানে গাঢ় বিবাহের যোগ সৃষ্টি করেছে, এই সময় আপনারা পাত্র অথবা পাত্রীর খোঁজের ব্যাপারে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন আপনারা মন মতন পাত্র পাত্রী পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত আছে, প্রেমজ সম্পর্কে যুক্ত আছে, তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সাকসেস আপনাদের আসবে, নতুন প্রেম আসবে আপনাদের জীবনে। এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা, পুরাতন প্রেম কামব্যাক করা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। ডায়েরিতে নোট করে নিন মকর রাশি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে সোনায় সুহাগা হতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনার কর্মক্ষেত্রে দেখুন, কর্মটা ছাড়া আপনার জীবন এক মুহূর্তে এগাবে না। কর্মভাবে আপনার তুঙ্গ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে শনি। এই শনির দৃষ্টি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন কর্মযোগ সৃষ্টি করছে। কোনো জায়গা থেকে হঠাৎ ভালো কোনো সুসংবাদ পাওয়া কাজের ব্যাপারে, কন্ট্রাকচুয়াল জব হোক বা যারা একঘেয়েমি কাজ করছেন, দেখা গেল ভালো স্যারের জন্য আপনি কর্ম পরিবর্তন করতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু করবে, খ্যাতি পদ প্রতিষ্ঠা
আপনাদের লাভ কিন্তু আপনাদের করবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু সমাজে আপনাদের সুনাম আপনারা কিন্তু অর্জন কিন্তু করবেন। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি মকর রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন। মকর রাশির ক্ষেত্রে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দিবে আপনারা লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি এই সকল জায়গা থেকে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু বাড়বে। এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি কর্মভাবে একাদশভাবে অবস্থান করে, কর্মভাবে এবং একাদশভাবে অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন। যারা দীর্ঘদিন সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না ঝামেলার জন্য, সেই ঝামেলা সম্পত্তি আপনাদের বিক্রির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু করবে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আর্থিক স্থিতির জায়গা যদি আমি বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে। কিন্তু পাশাপাশি আপনাদের খরচের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ ইনকাম হবে, ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশি মানুষ ডায়েটে নোট করে নিন, ইনকামের পাশাপাশি ব্যয়, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সেভিংসের দিকে, আপনি মকর রাশি মানুষ, সেভিংসের দিকে কিন্তু আপনাদেরকে জোর কিন্তু দিতে হবে। ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে। এবং আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যদি আসি, শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ উচ্চ শিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তারা কিন্তু বড় সুযোগ আপনারা কিন্তু পাবেন। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা, ভ্রমণ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে মকর রাশি। এবং বেশ কিছু শুভ সংবাদ এই নভেম্বর 2021 আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনি যদি হন মকর রাশি মানুষ, মকর রাশির ক্ষেত্রে শুভ সংবাদ এবং কিছু গুড নিউজ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আপনাদের মানে ধনভাবে যখন বৃহস্পতি চলে যাবে 20 নভেম্বর পর থেকে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতি এবং শনি মার্গী, বৃহস্পতি মার্গী, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু মকর রাশি করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগ কিন্তু আপনাদের বাড়বে। আপনার ডায়েরিটা নোট করে নিন, আপনি মকর রাশি মানুষ, এই জায়গাগুলো অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের ফোর হুইলারের শোরুম আছে, টু হুইলারের শোরুম আছে, বা আপনার পেট্রোল পাম্প আছে, আপনার মেডিসিনের শপ আছে, আপনার রেস্তোরাঁ আছে, গার্মেন্টসের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে এই জায়গা থেকে, ব্যবসা থেকে, বা আপনার হার্ডওয়্যারের বিজনেস আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু মকর রাশিকে কিন্তু ধন দিবে। আমি আবারও বলছি, মকর রাশির ক্ষেত্রে ভাগ্যবানের বোঝা ভগবান বয়, এই প্রবাদ বাক্যটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং শনি, এই শনি সাড়ে সাথে চলছে, মকর রাশিকে ডায়েরিতে নোট করে নিন। যারা বারবার ভয় করছেন মকর রাশির ক্ষেত্রে, আপনাদের এই শনি সাড়ে সাথীর মধ্যে অনেক কিছু প্রাপ্তি আপনাদের হবে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। এই ছিল মকর রাশির জিস্ট, কী পেতে চলেছেন তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।